কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু বেশ আছি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সকলের প্রিয় আজকে একটা সারপ্রাইজ দেব অবশ্যই আমার প্রাণের মানুষ আমার বন্ধু বলতে পারো আমার খুব ভালো বন্ধু আর প্রত্যেকটা সম্পর্কে না বন্ধুত্বটা থাকা ভীষণ জরুরি সেটা হাজবেন্ডের সম্পর্কে হোক মায়ের সম্পর্ক হোক যা কিছু হতে পারে কারণ আমরা কিন্তু বন্ধুদের সঙ্গে সমস্তটা শেয়ার করতে পারি তারপরে আসে সম্পর্ক তো আগে হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক তো মামনি কিন্তু সেই রকম আমার এমন কোনো কথা নেই যেটা মামনি জানে না আর মামুনির এমন কোনো কথা নেই যেটা হয়তো আমি জানি না সমস্ত কিছু আমরা দুজন দুজনকে শেয়ার করি তা আমার প্রাণের মানুষকে আজকে একটা সারপ্রাইজ দেব আর আশা করি মামনি ভীষণই খুশি হবে তো আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো দিদি ফেসবুক পেজের নাম কি আমি কিন্তু আগেও আমার ভিডিওতে বলে দিয়েছি যে আমার কিন্তু ফেসবুকে অসংখ্য ফেক পেজ আছে তো সেগুলোতে প্রচুর প্রচুর ফলোয়ার্স এবার অনেকে হয়তো ভাববে যে ওটাই আমার অরিজিনাল পেজ একদমই না আমার অরিজিনাল পেজে মাত্র সাত হাজার একশো ফলোয়ার্স আছে আমি অ্যাকচুয়ালি খুব একটা ফেসবুক অ্যাক্টিভ নই তাও আমি ড্রেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে ফলো করতে পারো আমি আগের থেকে বলে আমি কিন্তু রেগুলার ভিডিও দিই না ফেসবুকে আমি সাইডে স্ক্রিনশট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর অসংখ্য ফেক পেজ আছে একটু সাবধান তো যাই হোক তো কি সারপ্রাইজ এসেছি সেটা তোমাদেরকে বলছি এক সেকেন্ড তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে মামনিকে একটা কিছু গিফট করব গিফট করব মানে গলারি একটা গিফট করব তাই কি গিফট করব বুঝতে পারছিলাম না চেন তো নর্মালি মামনির আছেই তাই বললাম চেন না একটু অন্যরকম কিছু গিফট করি তো তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড তো এই দেখো মামনির জন্য এটা আমি কিনেছি আমার নিজের উপার্জন দিয়ে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর নিজেরা যখন উপার্জন করে খুব কাছের মানুষদের কিছু গিফট করা যায় না তখন আলাদা একটা শান্তি আসে তো যাই হোক আমার আজকে প্রচুর কাজও রয়েছে দেখতেই পাচ্ছ বিছানার টিছানার অবস্থা বিছানার চাদর টাদর পাতবো আর বৌদি এসে রান্নার বৌদি আর কি উনি কেচে কুচে দিয়ে যাবে সমস্ত কিছু আমি তুলে দিয়ে এসছি বাইরে এখনো রান্না হয়নি হচ্ছে রান্না তো এটা এখন মামনিকে দেব তো মামুনির রিয়াকশনটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে একটু ধরে দাও alone oh.

তো তোমরা দেখতেই পারলে যে মামনি কতটা খুশি ভীষণ খুশি আর মামনি শুধু এটা নয় আমি যা কিছুই দিই না কেন মামনি ভীষণই খুশি হয় ধরো যখন আমি নিজে কিছু করতাম না বাড়িতেই থাকতাম আর কি মানে এখন যেমন ইউটিউব থেকে আর্ন করছি যখন আমি কিছু আর্ন করতাম না তখন মামনিকে ধরো শীতের সময় একটা শাল বা একটা চাদর বা একটা সোয়েটার কিছু গিফট করতাম বা কিনে আনতাম মামনিকে দিতাম ভীষণ খুশি হতো আর মামনি মা মানে মায়ের অ্যাকচুয়ালি কি হয় যে নতুন জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে পরে নেয় না তুলে তুলে রাখে তো মামনি ওইরকম টাড়ি তুলে রাখতো সেগুলো আমাকে দিত কলেজে যেতাম তখন আমাকে বলতো আজকে এই শাড়িটা পরে আমি ম্যাক্সিমাম দিন মামনির শাড়ি পরে গেছি কলেজে মানে এইরকমটা আমাদের সম্পর্ক প্রথম যখন টিকটক ভিডিও করতাম মামনিকে নিয়ে তখন কেউই জানতো না যে মামনি কথা বলতে পারেন না তো অনেকেই বলতো যে নতুন বিয়ে হয়েছে তো ওই জন্য হয়তো শাশুড়িটা এত ভালোবাসে এগুলো সব দেখানো এরকমটা বলতো আমাদের বিয়ে হয়েছে জানুয়ারির পঁচিশ তারিখ হলে চার বছর কমপ্লিট হয় এখনও পর্যন্ত এমন কিছু হয়নি যেটাতে মনে হয় মানে হয়েছে যেরকমটা শুনে এসেছি যে শাশুড়িরা এরকম হয় ওই রকম হয় বাট আমার ক্ষেত্রে একদমই হয়নি আমি শ্বশুরবাড়িটা একেবারে অন্য রকম পেয়েছি আমাকে সমস্ত কিছুতে সাপোর্ট করে অবশ্যই আমি এমন কিছু করব না যাতে আমার বাড়ির সম্মান নষ্ট হয় বা আমার বাড়ির লোকদের দিকে আঙুল তুলে বলতে পারে যে ওই বাড়ির বউটা এরকম করেছে বা ওরকম করেছে এমন কিছু করব না যে কারণে আমাকে সবাই সাপোর্ট করে আর এরকম আমিও খেয়াল রাখি যে বাড়ির সম্মানটা কিভাবে রাখবো কিভাবে ইয়ে করব সমস্তটা হ্যাঁ বলবো না যে এই চার বছরের মধ্যে মামনির সঙ্গে একটু মনোমালিন্য হয়নি হয়েছে সেটা কি ব্যাপারে হয়েছে সেটা হচ্ছে তোমরা তো জানোই যে মামনি কথা বলতে পারেন না শুনতে পারেন না তো হয় কি হয় ধরো কেউ একটা বাড়িতে এলো তার সঙ্গে ধরো আমি কোনো কথা বলছি অনেকক্ষণ ধরে তো মামনি জিজ্ঞেস করবে কি কথা এবার সেটা আমি ছোট করে বোঝাই বোঝাই যখন তো মামনি আরও জিজ্ঞেস করে আরও কি কথা মানে যখনই আমরা কথা বলি মামনিরও জানতে ইচ্ছে হয় যে ওরা কী কথা বলছেন তো যখনই বলি এমনি কথা বা অন্য কথা তখনই হয়তো মামনির একটু মন খারাপ হয়ে যায় যে আমাকে হয়তো বলছে না কি এমন কথা এরকমটা মন খারাপ হয়েছে মামনির মনোমালিন্য হয়েছে আমাদের মধ্যে কিন্তু সেটা বলতে পারো এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য বা দশ মিনিটের জন্য এই রকম তা আমিও রাগ করে থেকেছি আমারও খারাপ লেগেছে ধরো আমি ঘরে এসে শুয়ে রয়েছি মামনি এসে বলবে চা খাবে মানে এইভাবে আমাকে আমার রাগ ভাঙাতো যেরকমটা আমার মা করে ঠিক তেমনই মানে মা আর মামনির মধ্যে আমার কোনো তফাত নেই তো এইরকমভাবে হেসে খেলে আমার দিন যাচ্ছে হ্যাঁ তার মধ্যে অনেক লোকজন আছে ভালো সম্পর্ক দেখে অনেক হিংসে তৈরি হয়েছে বা ইউটিউবে এসে আর্ন করছি সেই ক্ষেত্র প্রচুর মানুষের হিংসে তৈরি হয়েছে আমি বুঝি না হিংসে করে কি হবে আজকে আছি কালকে পৃথিবীতে নেই হিংসে করে কি হবে তাই না হিংসে করে কোনোদিনকে ওপর উঠতে পারিনি আর পারবেও না তাই না